वेलकम टू फिल द मैथ सबाइके स्वागतम जानाई। आज के आमादेर की जिनिस करब, आज के आमरा करब डेरिवेटिव। डेरिवेटिवेर पार्ट टू, डेरिवेटिवेर पार्ट वन किन्तु आमरा अलरेडी आपलोड करे दिएछि, जेटा आमार प्लेलिस्टे गिये डेरिवेटिव एई पार्ट वन अपशनटाते तोमरा देखे निते पारबे। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডেরিভেটিভের পার্ট 2। এই ডেরিভেটিভের পার্ট 2 তে আমরা যেগুলো আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করব। সেটা মিক্সিং ফাংশন হতে পারে, নরমাল ফাংশন হতে পারে, বিভিন্ন রকম উদাহরণের সাহায্যে আমরা সেটাকে আজকে অনুভব করার চেষ্টা করব এবং প্রচুর অঙ্ক করব, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করব। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমার বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো তো ইজি হয়ে যাবে, একদম বইয়ে প্রতিটি অঙ্ক তুমি নিজে পারবে। इवन আমি এটুকু কথা দিতে পারি, যারা বর্তমানে 11 এর স্টুডেন্টরা এগুলো দেখছো, তারা যদি 12 এর কোনো দাদা দিদির বইয়ে নে ডেরিভেটিভ চ্যাপ্টারের অঙ্কটা করার চেষ্টা করো, 100% এর মধ্যে অন্তত 99% গ্যারান্টি দেব প্রতিটা অঙ্ক তুমি পারবে। আজকে যেটা করতে চলেছি খুব মনোযোগ সহকারে তুমি দেখবে। অর্থাৎ ক্লাস 11 এর স্টুডেন্টদের জন্য এটা অবশ্যই দরকারি। 11 এও আছে ডেরিভেটিভ, তার সঙ্গে সঙ্গে ক্লাস 12 ও কভার করে দেওয়া হবে আজকে, ওকে। তাছাড়া আমরা 11 এর ছায়া প্রকাশনীর বই থেকেও করব, 12 এর ছায়া প্রকাশনীর বই থেকেও অঙ্কগুলো করব। নাও চলে এসো আমাদের ডেরিভেটিভ পার্ট 2 এপিসোডে। ডেরিভেটিভ পার্ট 2 তে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ডেরিভেটিভের সমস্ত সূত্রগুলো আমি তোমাদের লিখে দেখাবো একবার, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে। সবথেকে বড় কথা, তোমাদের এগুলো সমস্ত কিছু মনে রাখতে হবে। দেখো, কোনো এক ক্ষেত্রে মনে করো y = sin x আছে, sin x, তাহলে এর ডেরিভেটিভ dy dx, এটা মানে লিখতে পারবো আমরা cos x। y = যদি cos x বলে দেওয়া থাকে তাহলে dy dx, এটা মানে আমরা লিখতে পারবো sin x। তারপর y = যদি tan x থাকে তাহলে dy dx, এটা মানে আমরা লিখতে পারবো sec²x হলো। এরপর y = যদি cosec x থাকে, cosec x, তাহলে dy dx, এটা মানে আমরা লিখতে পারবো কি, dy dx মানে লিখতে পারবো cosec x cot x। y = যদি cot x থাকে, cot x, তাহলে আমরা কি পারবো dy dx, এটা মানে আমরা লিখতে পারবো কিন্তু cosec²x। আর y = যদি sec x থাকে তাহলে dy dx, এটা মানে আমরা লিখতে পারবো sec x tan x। এটা হলো ত্রিকোণমিতিক ফাংশনের সমস্ত ডেরিভেটিভের যে জিনিসগুলো আছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। এরপর আরো কিছু জিনিস আমি এক্সট্রা শিখিয়েছিলাম, সেটা আমি নিজ দিয়ে লিখে দিয়েছি। y = যদি x⁴ থাকে তাহলে dy dx, এটা মানে লেখা যাবে n x⁴n-1। y = যদি e⁴x থাকে তাহলে dy dx মানে লেখা যাবে e⁴x। y = যদি log x থাকে তাহলে dy dx, এটা মানে কি লেখা যাবে, এটা মানে লেখা যাবে 1/x। y = যদি a⁴x থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে, dy dx = a⁴x log of নিচেরটা যেটা আছে সেটা log of নিচেরটা। এই হলো ডেরিভেটিভের সমস্ত সূত্র। এছাড়া অল্প কিছু জিনিস আছে, ইনভার্স ফাংশন অফ ট্রিগোনোমেট্রি, সেটা ক্লাস 12 এ তোমরা যখন শিখবে তখন ইনভার্স ফাংশন অফ ট্রিগোনোমেট্রি ডেরিভেটিভগুলো শেখানো হবে। আপাতত এটুকু হলে তোমার মনে করো ক্লাস 12 এরও অন্তত 20 থেকে 30% অঙ্ক শেখা হয়ে গেছে তোমার, যদি এইটুকু তুমি জেনে থাকো। তাহলে এই ত্রিকোণমিতির 6টা ফাংশন আর এখানে নিচে 4টে ফাংশন আছে, এই মোট 10টা ফাংশন তোমাকে মনে রাখতে হবে। এবং প্রতিটা জিনিস কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি তোমাদের, সেই হিসাবে আমি তোমাদের কাছে বলবো এই প্রত্যেকটা জিনিস তোমরা মনে রাখার চেষ্টা করবে, ওকে। প্রথম যে অঙ্কটা আমি বোর্ডে লিখেছি সেটা হচ্ছে y = e⁴tan x। e⁴tan x এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে। তাহলে প্রতিবার তোমাকে এই কথাটা লিখতে হবে, সেই কথাটা আমি একবার লিখে দেখাচ্ছি, বারবার আমি লিখবো না, কিন্তু তোমরা প্রতিটা অঙ্কে অন্তত লিখবে কি, এই 1 নং সমীকরণের উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই। প্রতিটা অঙ্কে তোমার এই কথাটা লিখতে হবে। তাহলে এখন y কে ডেরিভেটিভ করলে আমি লিখতে পারি y1 y' বা f' অফ x বা dy dx, y' বা f' অফ x বা লিখতে পারি dy dx বা লিখতে পারি dy, যে কোনো একটা জিনিস। এটা কিন্তু আমি পার্ট 1 এ বিস্তারিত আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নেবে দরকার হলে। তাহলে যে কোনো একটা জিনিস কিন্তু লেখা যায়। আমি y' লিখবো, আমার ইচ্ছা হয়েছে। তাহলে আমি এখান থেকে y' = তাহলে e⁴tan x আছে, পার্ট 1 দেখা খুব জরুরি, না হলে এই পার্ট 2 কিছুই তুমি বুঝবে না। তাহলে এখানে পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম e⁴x এর ডেরিভেটিভ কি হয়, e⁴x। তাহলে এখানে আমরা e⁴tan x এর ডেরিভেটিভ e⁴tan x। তারপর তাহলে কি করব, প্রথম e⁴ সেই ফাংশনটা লিখে নেব, তারপর মাথায় যে ব্যক্তি আছে তার আবার ডেরিভেটিভ করব। তাহলে এই যে যে জিনিসটা আছে তার ডেরিভেটিভ আমরা বসিয়ে দিলাম। e⁴tan x এর ডেরিভেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, প্রথম e⁴tan x লিখে দিতে হবে, তারপর x এর পরিবর্তে উপরে যদি কোনো ফাংশন থাকে তার ডেরিভেটিভ আবার লিখতে হবে। প্রতি ক্ষেত্রে এই রুলটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে e⁴tan x এখানে থেকে গেল, আবার tan x এর ডেরিভেটিভ sec²x। बोझा गेছে কথাটা কি tan x এর ডেরিভেটিভ sec square x আমরা লিখে দিলাম তাহলে আমাদের আলটিমেটলি आंसर হলো dy dx = এই জিনিসটা তাহলে आंसर এইটুকু জিনিস এরপর আমরা অন্য আরেকটা অঙ্ক এখানে দেখব তো আমি এই লাইনটা মুছছি না আমি শুধু এইখানে একটা জিনিস লিখব তার ডেরিভেটিভ এখান থেকে করা শুরু করব কারণ তোমাকে প্রতিবারই এই লাইনটা লিখতে হবে তো আমি বারবার মুছি আর লিখছি না অঙ্ক এই লাইনটা আমি এখানে রেখেই দেব এবার খেয়াল করো মনে করো তোমাকে y = a টু দি পাওয়ার sin x আছে এই a টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে তাহলে কিভাবে ডেরিভেটিভ করতে হবে সেই জিনিসটা আমরা দেখব তো এটা আমি প্রতি ক্ষেত্রে লিখতে হবে জন্য একবারে লিখে রেখেছি তোমরা এই জিনিসটা বারবারই লিখবে আমি শুধু এখানে চেঞ্জ করব আর এখান থেকে অঙ্কটা শুরু করব ওকে তাহলে আমরা কি করব এটাকে dy dx = ddx of a টু দি পাওয়ার sin x এটা লিখব তাই না এবার আমরা কি করব এই অঙ্কটা a টু দি পাওয়ার sin x এই ফাংশনটার ডেরিভেটিভ অর্থাৎ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি হয় যা আছে আগে সেই ফাংশনটা বসিয়ে নিতে হয় তারপর কি করতে হয় log অফ নিচের জিনিসটা নিচে যে ব্যক্তিটা আছে সেটা লিখতে হয় তারপর মাথায় x এর পরিবর্তে কোনো যদি ফাংশন থাকে তাকে আবার ডেরিভেটিভ তোমাকে করতে হবে কার সাপেক্ষে এইদিকে যার সাপেক্ষে তুমি করেছো তাহলে এই হলো তার आंसर তাহলে এটার আলটিমেটলি आंसर কি হলো a to the power sin x log a টাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম তারপর sin x এর ডেরিভেটিভ cos x তাহলে আলটিমেটলি आंसर কি হলো a to the power sin x into cos x into log a এই হলো আমাদের आंसर বোঝা গেছে কথাটা কি এইবার আমরা আরো কিছু জিনিস দেখাবো ধীরে ধীরে আমরা এগোবো তাহলে এই জিনিসটা তোমরা একটু বুঝে নাও খুব ভালো করে খুবই সহজ জিনিস প্রথম আমরা a টু দি পাওয়ার x রেখে দিলাম log অফ নিচেরটা লিখলাম তারপর মাথারটা ডেরিভেটিভ করে এই জিনিস পেয়ে গেলাম ততক্ষণ পর্যন্ত তোমাকে ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ পর্যন্ত না x এর সিঙ্গেল ঘাতে তুমি পৌঁছাচ্ছ ওকে এরপর আমরা অন্য ফাংশন দেখব এবার মনে করো y = 2 টু দি পাওয়ার tan x আছে ডেরিভেটিভ করতে হবে তোমাকে তাহলে কিভাবে ডেরিভেটিভ করব dy dx = ddx of 2 to the power tan x এই জিনিসটা আমরা লিখব লেখার পর এখন আমাকে কি করতে হবে a to the power tan x এর ডেরিভেটিভ করতে হলে যে ব্যক্তি আছে আগে সেটা লেখো log অফ নিচের ব্যক্তিটাকে লিখে নাও পর মাথায় যে ব্যক্তি আছে সেটাকে আবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু x সিম্পল কথা তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পেলাম log 2 টা আমরা প্রথমে লিখে নিলাম log 2 তাকে ব্র্যাকেটে আটকে দিলাম 2 to the power tan x এটা পেলাম তারপর এখানে tan x এর ডেরিভেটিভ sec square x এই হয়ে গেল তোমার आंसर খুব সহজ জিনিস এবার আমরা আরেকটু এবার গভীর দিকে যাব এক এক করে আরেকটু গভীর দিকে এগোতে থাকব মনে করে নাও এবার তোমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে কাকে log অফ sin x সব কিছু কিন্তু মিক্সিং হয়ে থাকতে পারে log ত্রিকোণমিতি অ্যালজেব্রা সব মিক্সিং হয়ে থাকতে পারে তার সেই জিনিসটা আমি ডেসক্রিপটিভ ভাবে তোমাদের বোঝাবো তো আগে log ফাংশনের একটা ডেরিভেটিভ তোমাদের করে দেখাই যে মনে করো y = log অফ sin x আছে সেই sin x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই তাহলে এই যে এক নম্বর ফাংশন এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাহলে লেখা যাবে dy dx এটা = কি লেখা যাবে log ফাংশনের ডেরিভেটিভ তাহলে ddx অফ log sin x ddx of log sin x লিখে নিলাম আমরা এবার log x এর ডেরিভেটিভ y = যদি log x ছিল একটু আগে তখন আমরা ডেরিভেটিভ করে কি পেয়েছিলাম dy dx = 1/x পেয়েছিলাম তাহলে এখন এই sin x টাকেই তুমি কল্পনা করো x তাহলে এটাকে কি লেখা যাবে 1/x অর্থাৎ sin x এই যে ডেরিভেটিভ হয়ে গেল হলো তো এইবার একটা কথা নতুন যুক্ত হবে যে ফাংশনটা তুমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করছো ডান দিকে x এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি x এ না পৌঁছাচ্ছো ইম্পর্টেন্ট কথা আবার রিপিট করছি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো x এর সাপেক্ষে তুমি তো log এর ডেরিভেটিভ করলে এটা log x থাকলে 1/x থাকতো তাহলে এখানে তো x এর পরিবর্তে অন্য কেউ আছে তাহলে তাকে সেই অন্য কাউকে ডেরিভেটিভ করতে হবে কেমন মনে করো আমাকে কোনো একটা মিটিং অ্যাটেন্ড করার দরকার ছিল ভীষণ বড় একটা মিটিং সেই মিটিংয়ে আমি যেতে পারিনি আমার পরিবর্তে আমার একটা বিশ্বস্ত বন্ধুকে আমি সেই মিটিংয়ে পাঠিয়ে দিলাম বন্ধু সেখান থেকে মিটিংটা শেষ করে বাড়ি আসার পরে আমার কি করা উচিত আমার তো বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে হ্যাঁ তুই ওই মিটিংয়ে কি করেছিস কি হয়েছে ফলাফল সেগুলো সব জেনে আসা উচিত তাহলে এই যে log sin x ব্যক্তিটা মনে করো আমি আর এই sin x টা আমার বন্ধু তাহলে sin x টাকে আমি পাঠিয়ে দিয়েছি মিটিংয়ে অর্থাৎ log x এর কাছে পাঠিয়ে দিয়েছি তাহলে এই যে বন্ধু মিটিং করে এলো 1/sin x হলো তাহলে এবার তো আমার যাওয়া উচিত বন্ধুর কাছে আমি হচ্ছে x আর বন্ধুটা হচ্ছে sin x তাহলে আমার কি করা উচিত এবার আমার তো যাওয়া উচিত বন্ধুর কাছে তাহলে এবার আমি যখন বন্ধুর কাছে যাব অর্থাৎ sin x এর ডেরিভেটিভ করলে কি হয় sin x এর ডেরিভেটিভ করলে হয় cos x তাহলে আলটিমেটলি পেলাম হচ্ছে cot x অর্থাৎ cos x / sin x গুণ করলে গুণ সর্বদা উপরের সংখ্যার সঙ্গে হয় গুণ বাই এটা করলে পরে আমরা কি পেলাম cot x बुझते पेरेছো कथाटा कि ताहले एखान थेके एकटा शिक्षा नेওয়া যায় যখন আমরা ডেরিভেটিভ করব প্রথম যে ফাংশন আছে তার ডেরিভেটিভ করলাম তারপর দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করলাম যতক্ষণ পর্যন্ত না x এর সিঙ্গেল ঘাতে আমরা পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাকে ডেরিভেটিভ করতে হবে তাই জন্য এই জায়গায় x সিঙ্গেল আকারে আছে তাই জন্য ওকে ডেরিভেটিভ করলাম এর বিস্তারিত আরো অনেক আলোচনা আছে আসলে আমার মাথা থেকে এখন যা যা অঙ্ক বের হবে আমি সেই হিসাবে তোমাদের অঙ্কগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করব কোনো কিছুই কিন্তু কোনো বই থেকে দেওয়া হবে না আমার মাথা থেকে যেটাই বের হবে সেইটাই তোমাদের শেখানোর চেষ্টা করা হবে মনে করো নাও y = আছে sin x cube into log x sin x cube अर्थात x cube टा theta और log x आछे एटाके तुम्हार डेरिवेटिव करते होबे एकदम प्रतिटा जिनिस तुमी फलो करबे ताहले पारबे प्रथम तुम्हें ख्याल करते होबे एटा एकटा फांगशन एटा एकटा फांगशन ताहले एटा दुटी फांगशनेर गुण आकारे आछे ताई तो ताहले एटाके किभाबे आमरा डेरिवेटिव करब एटाके आमरा एक नम्बर फांगशन दिलाम प्रति क्षेत्रे तुम्हें लिखते होबे डिफरेंशिएटिंग बोथ साइड उइथ रेसपेक्ट टू एक्स उई गेट जेटा आमी बांगला भाषायও শিখিয়েছি এটা इंग्लिश भाषाय तुम लिखते पारो তারপর এবার আমরা কি করব y এর ডেরিভেটিভ করলে হয় dy dx গুণের সময় কি শেখানো হয়েছিল একটা ফাংশনকে রেখে দেব আরেকটা ফাংশনকে আমরা ডেরিভেটিভ করব তাই তো তাহলে আমরা এখানে রেখে দিলাম sin x³ কে তাহলে ddx of log x এটা আমাকে লিখতে হবে প্লাস আবার আমরা log x রেখে দিলাম ddx of sin x³ প্রথম গুণের সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমরা এর ভিতরের কাজবাজগুলো করব তাহলে sin x³ এই যে থেকে গেল log x এর ডেরিভেটিভ কি হয় 1/x into 1/x এটা তো লেখা উচিত এটা না লিখে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কি করবে 1/x x টা নিচে ছিল একবার এই জায়গায় x বসিয়ে দেবে আবার ভুল করে কিন্তু মাথাপুরি করে এই x এ x কেটে দিও না এটা থিটা আর এটা সংখ্যা এটা হচ্ছে থিটা আর এটা অ্যালজেব্রা এই দুটো কিন্তু কখনো সেম নয় কেমন মনে করো নাও এই যে sin θ/3 আছে এটা কখনো কাটা যায় নাকি যায় না কখনোই কাটা যায় না এবার তাহলে এইটুকুর কাজ আমার হয়ে গেছে প্লাস log x আমরা রেখে দিলাম log x লিখলে ওটাকে একটা ব্র্যাকেট দিয়ে দেবে না হলে ওই log এ আবার গুণ থাকলে যোগ বিয়োগের অনেক কাহিনী আছে এবার sin x³ আছে তাহলে sin x³ sin এর মাথায় কিছু আছে কি sin এর মাথায় কিছু নেই কিন্তু sin এর মাথায় কিন্তু কিছু নেই এখানে x এর মাথায় তো থিটার মাথায় আছে তাহলে তোমাকে এক দিক দিয়ে এগোতে হবে প্রথম এখানে কোন অপারেটর আছে এখানে আছে sin অপারেটর তাহলে sin অপারেটরের ডেরিভেটিভ করলে কি হয় cos অপারেটর আর এখানে যে ব্যক্তি থাকবে তাকেই তোমার বসাতে হবে তাহলে sin x³ এর ডেরিভেটিভ হলো cos x³ এইবার একটা কথা কল্পনা করো আমি কিন্তু বলেছিলাম x বাদে অন্য কেউ থাকলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ না x এর এক ঘাত পর্যন্ত পাওয়া যাচ্ছে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ আমি তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম এটা হচ্ছে আমি আমার যাওয়া উচিত ছিল মিটিং এ আমি পাঠিয়ে দিয়েছি কাকে x³ কে পাঠিয়ে দিয়েছি তাহলে ওর কাছে আমাকে আবার যেতে হবে অর্থাৎ ddx of x³ এই যে x³ এর কাছে আমি আবার চলে গেলাম তাহলে এখন আমি কি লিখতে পারি আমি লিখতে পারি sin x³ x প্লাস এখানে পড়ে রইল log x ব্র্যাকেটে আটকে দিলাম cos x³ আর x³ এর ডেরিভেটিভ কত হয় x³ এর ডেরিভেটিভ হয় হচ্ছে 3x² 3 সামনে চলে এলো মাথায় এক কমে গেল এবার সবগুলো সাজিয়ে লিখবো আমরা তাহলে এখানে লিখতে পারি আমরা sin x³ x প্লাস সংখ্যা সর্বদা আগে লিখবো 3x² log x ব্র্যাকেটে আটকে দেবে সব সময়ের জন্য cos x³ কখনো এইটা আর এটা গুণ করে দেবে না বারবার আমি তোমাদের এটা নক করছি এই কারণে অনেকেই এটা ভুল করে আমি দেখেছি অনেকেই এটা ভুল করতে দেখেছি এইজন্য আমি বললাম তাহলে আলটিমেটলি এর ডেরিভেটিভ হলো এটা এটা আসলে ক্লাস 12 এর অঙ্ক তোমরা 12 এ উঠতে চলেছো সবাই সেজন্য আগে থেকে তোমাদের একটু হেল্প করা হলো এবং তোমাদের রূপটা আগে থেকে দেখানো হলো এবার আমরা আরো কিছু জিনিস শিখবো ধীরে ধীরে সমস্ত কিছু অনুভব করে নেব আমরা দুটো চারটি অঙ্ক আজকে করব নেক্সট পার্ট আরেকটা বেরোতে চলেছে যে পার্টে পুরো ডিটেইলস আমি আলোচনা করে দেব ওকে এবার মনে করো এখানে একটা অঙ্ক আছে এবার ধীরে ধীরে কিন্তু আমরা একটু ডিপলি যাওয়ার চেষ্টা করছি সবকিছু জড়িয়ে অঙ্ক করার চেষ্টা করব এবার আমরা এখানে কি আছে y = log of sin cube x আছে তাই না তাহলে এক দিক থেকে ডেরিভেটিভ করতে হলে তোমাকে প্রথম থেকে এগোতে হবে শেষ পর্যন্ত তুমি যেখানে পৌঁছাচ্ছ বোঝা গেছে কথাটা কি প্রথম থেকে এক এক করে এগোবো তাহলে y = log প্রথম log ফাংশন আছে তাহলে প্রথম আমাকে log ফাংশনের ডেরিভেটিভ করতে হবে তাহলে এই y এর ডেরিভেটিভ করলে dy dx = log ফাংশনের ডেরিভেটিভ 1/sin x³ log এর ডেরিভেটিভ log এই পুরো জিনিসটা log এর পরে রামশ্যাম যদি মতো যাই থাকুক না কেন সবটাকেই তোমাকে x কল্পনা করতে হবে তাহলে log এর পরে এত কিছু আছে পুরোটাকে আমি x কল্পনা করলাম log x এর ডেরিভেটিভ 1/x এই যে বসিয়ে দিয়েছি ইনটু তাহলে log ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেছে কি করতে হবে ddx আগে লিখে নিলাম x বাদে অন্য কেউ থাকলে তাকে আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে sin³ x বসিয়ে দিলাম এখানে তারপর কি করব তারপর আবার এক লাইন তৈরি হলো এখানে 1/sin³ x এবার তাকিয়ে দেখো এবার আমি যখন এগোচ্ছি এগোতে গেলে এখানে sin³ x আছে তাই না আমি এটাকে লিখতে পারি কি sin x³ তাই না sin x³ তাহলে তুমি কিন্তু কখনোই কল্পনা করবে না যে এখানে ddx আছে আর এই ddx sin³ x আছে অর্থাৎ আমাকে এখন এই sin x এর ডেরিভেটিভ করতে হবে তাহলে তুমি যদি এটা ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো কেন আমি তো sin x এ পৌঁছাতেই পারবো না কারণ তাকে তো ব্র্যাকেটে 3 দিয়ে ঘেরা আছে तीन दिखे आज एक देवाल तोला आखने से देवाल जो ना भांगी हमें तो sin x एर काछेई पौंछाते पारबो ना। ताहले आमाके प्रथम ये पावारटार डेरिवेटिव करते होबे। एई जे डी डी एक्स अफ sin किूब एक्स एटाके sin x तार होल किूब लेखा जाए अर्थात हमें sin एर काछे पौंछाते होले आमाके आगे तीनटाके भेंगे फेलते होबे ताई ना। जखन कोनो एकटा फांगशनेर माथाय कोनो एकटा पावार थाकबे सर्वदा एक्स टू दि पावर एन कल्पना करे नेबे। सर्वदा कि कल्पना करबे एक्स टू दि पावर एन अर्थात एटाके तखन तुमि एक्स कल्पना करो एटाके एन कल्पना करो। एक्स टू दि पावर एन एर डेरिवेटिव कि हय माथाटा सामने फेले दाओ माथाय एक कमिये दाओ ताहले sin x तार किूब ताहले एटार डेरिवेटिव करले आमरा कि पाबो n टू दिलाम एटाके 3 सामने चले एलो माथाय एक कमे गेल ताहले एई जिनिसटा ब्रैकेट लिखे एई जायगा देওয়ার अर्थ जा आर ब्रैकेट ना लिखे एई जायगा देওয়ার अर्थ सेम जिनिस किन्तु ताई ना। ताई जोन्नो आमरा एखाने दिलाम एक एक करे बुझते होबे। ताहले sin नय एबार किन्तु आमरा पावारेर डेरिवेटिव करे फेलेछि एबार किन्तु आमरा पावर डेरिवेटिव करे फेलेछि। एबार पावर डेरिवेटिव जखन हये गेछे तखन आमरा एई भितरे ढुके गेलाम। एबार भितरे ढुके कोन ब्यक्तिके देखते पाচ্ছি भितरे ढुके देखलाम एबार sin x आछे ओखाने। प्रत्येकटा स्टेप फलो करबे प्रत्येकटा स्टेप तुमि फलो करबे किन्तु प्रत्येकटा स्टेप फलो करलेই किन्तु এই জিনিসগুলো সব বুঝতে পারবে তোমরা সব বুঝতে পারবে। এইবার দেখো তাহলে আমরা sin x এর কাছে চলে এসেছি। এবার তাহলে আবার ডেরিভেটিভ করব এটাকে এটাকে 3 sin স্কয়ার x sin কিউব x n2 দিলাম এখানে। তাহলে এখন sin x এর ডেরিভেটিভ কি হয় sin x এর ডেরিভেটিভ cos x হয় হলো sin x এর ডেরিভেটিভ হলো cos x। তাহলে আমরা এখন cos x পেলাম इनटू এবার দেখো এই জায়গা sin এর ডেরিভেটিভ হয়ে গেল এই জায়গা কোন ব্যক্তি আছে x। তাহলে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি। তাহলে আর করার দরকার নেই এখানে অঙ্কটা স্টপ। এবার আমরা এখানে হিসাব করব দুটো sin মারা গেল তাহলে 3 cos x sin x পড়ে থাকে এটাকে আলটিমেটলি লেখা যায় 3 cot x। বোঝা গেছে কথাটা কি বুঝতে পেরেছো তো তোমরা? ওকে তাহলে এই হলো আলটিমেটলি আমাদের অঙ্ক। প্রতিটা অঙ্ককে তোমাকে এইভাবে অনুভব করতে হবে। আর একটা মাত্র অঙ্ক আমি উদাহরণের সাথে তোমাদের বোঝাবো তারপরে আমরা আমাদের আজকের মতো এই এপিসোডটা শেষ করব। কারণ এই এপিসোডটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে কিন্তু বড় হলেও পুরো এপিসোডটা তোমরা দেখলে কিছু না কিছু বুঝতে পারবে তোমরা। এবার এখানে একটা ফাংশন আমি লিখেছি যে ফাংশনটা y = e টু দি পাওয়ার sin স্কয়ার x এর মাথায় আবার sin স্কয়ার x কল্পনা করা যাচ্ছে ব্যাপারটা কি। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করব আগে। তার আগে আমাকে জানতে হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কিন্তু e টু দি পাওয়ার x ই হয় তাই না কিন্তু আমি কিছু কথাও বলেছিলাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে dy dx লেখা যায় এখানে e টু দি পাওয়ার sin স্কয়ার x এর ডেরিভেটিভ করতে হবে তাই তো। তাহলে আমরা কি জানি এই যখন e ফাংশনটা আসবে এই ফাংশনটা আসা মানে ওর মাথায় যাই থাকুক না কেন ওটাকে তুমি x কল্পনা করবে ওটাকে সর্বদাই x কল্পনা করবে। তাহলে আমরা এখানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এই যে লিখে দিলাম হয়ে গেল। ওটাকে x কল্পনা করেছিলাম x তো নয় ওটা তাই না। x না থাকলে কি করতে হবে আবার ওটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে ddx অফ sin স্কয়ার x আবার বসিয়ে দিলাম sin স্কয়ার x। তাহলে এখন আমরা এই যে পেলাম e টু দি পাওয়ার sin স্কয়ার x इनटू এইবার সেই দেওয়ালের কথা আবার কল্পনা করো। এইখানে যখন আমরা পরের ফাংশনের কাছে যাচ্ছি প্রথম ফাংশন কি সাইন হবে নাকি পাওয়ার হবে কেন sin স্কয়ার x এটাকে লেখা যায় sin x তার হোল স্কয়ার। তাহলে ডাইরেক্টলি কিন্তু আমি sin এর কাছে পৌঁছাতে পারবো না আগে পাওয়ারের ডেরিভেটিভ করতে হবে তাই না। তাহলে এখন পাওয়ারের ডেরিভেটিভ আমি বলেছিলাম যখন পাওয়ার থাকবে তখন ভিতরেরটাকে তুমি x কল্পনা করো। তাহলে এটাকে কি লেখা যাবে 2 sin x মাথায় 1 কমে গেল মাথাটা সামনে চলে এলো মাথায় 2 1 অর্থাৎ 1 বসাতে হবে 1 না বসালেও চলে। তাহলে 2 সামনে চলে এলো মাথায় 1 কমে গেল ইনটু তাহলে এবার ভিতরে ঢুকে গেলাম আমরা। ভিতরে ঢুকে কি আমরা x পেয়েছি ভিতরে ঢুকেও আমরা x পাইনি প্রথমেই কাকে দেখতে পেলাম sin x। তাহলে ddx অফ sin x আবার বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম e টু দি পাওয়ার sin স্কয়ার x ইনটু 2 sin x আবার sin x এর ডেরিভেটিভ কি হয় cos x। তাহলে আলটিমেটলি দেখো এটা একটা সূত্র পড়ে গেছে 2 sin θ cos θ এর ডেরিভেটিভ করলে কি হয় sin 2 θ অর্থাৎ sin 2x into e to the power sin square x এই পেলাম আমরা ডেরিভেটিভ করে অর্থাৎ dy dx এর ভ্যালুটা কিন্তু এটা। এটাকে তুমি আবার এইভাবেও লিখতে পারো এটাকে আবার কি লিখতে পারো sin 2x into এইটা মানে আবার কি y এটা মানে y বসাতে পারো তুমি আলটিমেটলি এটাও অ্যানসার তুমি লিখতে পারো যেটা খুশি তুমি লিখতে পারো। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে বোঝা গেছে। এবার মনে করো আছে y = x e to the power x এটা ডেরিভেটিভ করতে হবে তাহলে উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তারপরে তোমাকে কি করতে হবে যে dy dx = কি করব আমরা dy dx = এটা দেখো দুটি ফাংশন গুণ আকারে আছে গুণ আকারে থাকলে আমাকে কিভাবে করতে হবে একটা ফাংশন রেখে দিলাম অপর ফাংশনটাকে ডেরিভেটিভ করলাম প্লাস অপর ফাংশনটা রেখে দিলাম আরেকটা ফাংশনকে ডেরিভেটিভ করলাম। তাহলে এই যে x e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস আবার e টু দি পাওয়ার x রেখে দিলাম x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1। তাহলে আমরা এখানে e টু দি পাওয়ার x যদি কমন নিই x + 1 এই হয়ে গেল आंसर আমাদের সিম্পল জিনিস ভাই। তারপরে আমরা দেখব এবার আরো কিছু জিনিস এবার মনে করো আছে y = sin x e to the power x এটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে উভয় দিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই তাহলে এখানে আমরা dy dx = একটা ফাংশন রেখে দিলাম কারণ দুটি ফাংশন গুণ আকারে আছে তাহলে গুণের সূত্রে অ্যাপ্লাই হবে এখানে একটি ফাংশন রেখে দিলাম অপর ফাংশনকে ডেরিভেটিভ করলাম প্লাস অপর ফাংশনটা রেখে দিলাম আরেকটি ফাংশনকে ডেরিভেটিভ করলাম তাহলে এখানে আমরা sin x রেখে দিয়েছিলাম e to the power x এর ডেরিভেটিভ e to the power x + e to the power x রেখে দিলাম sin x এর ডেরিভেটিভ cos x তাহলে e to the power x কমন নিয়ে নিলাম sin x + cos x এটা হয়ে গেল আমাদের অ্যানসার খুব সহজ জিনিস সেটাও একটু দেখো আর অনুভব করার চেষ্টা করো এরপর আমরা আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব এবার মনে করো আছে y = x log x এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে তাহলে উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে y ড্যাশ = লিখতে পারি কি ddx of x log x লিখে নিলাম লিখে নেওয়ার পর এটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে একটা ফাংশনকে রেখে দিলাম x কে রেখে দিলাম প্রথম তারপর কি আছে ddx of দ্বিতীয় ফাংশনটা log x প্লাস দ্বিতীয় ফাংশনটা রেখে দিলাম ddx অফ প্রথম ফাংশনটা এই যে করলাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x থেকে গিয়েছিল log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x আবার রয়ে গেল x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 লেখার দরকার নেই এরা দুজন মারা যায় তাহলে আলটিমেটলি 1 + log x এটা থাকে आंसर বোঝা গেছে কথাটা কি এবার আমরা আরো কিছু জিনিস দেখব এক এক করে আমরা কিন্তু একটু একটু করে হাই লেভেলের দিকে এগোচ্ছি ওকে মনে করো y = 5 tan x আছে এটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি করতে পারি dy dx = 5 একটা সংখ্যা tan এর সঙ্গে গুণ আকারে আছে কোন সংখ্যা কোনো একটা ফাংশনের সঙ্গে গুণ ভাগ আকারে থাকলে তাহলে তার ডেরিভেটিভ হয় না সেটাকে সেই হিসাবে রেখে দিতে হয় দ্বিতীয় ফাংশনটা ডেরিভেটিভ করতে হয় হলো তাহলে এবার এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই 5 থেকে গিয়েছে tan x এর ডেরিভেটিভ sec2x এই হলো आंसर এটুকুই আর কিছু না সিম্পল জিনিস ভাই এবার আমরা ডেরিভেটিভ করব y = x sec x এই যে অঙ্কগুলো দিচ্ছি এই অঙ্কগুলো কিন্তু আমার মনে এখন যে টাইপেরই প্রশ্ন আসছে সেই হিসাবেই অঙ্কগুলো দিচ্ছি মাথায় যেটাই আসছে সেটাই আমি দিচ্ছি এমন নয় যে কোনো সাজেস্ট করা আছে যেটা আসছে সেটাই দিচ্ছি এবার ধীরে ধীরে আমরা একটু হাই লেভেলের দিকে যাব তারপর বইয়ের বিভিন্ন জিনিস আমরা করব এবার x sec x আছে তাহলে এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে তাহলে কি করতে হবে আমাকে লিখতে হবে dy dx = x রেখে দিলাম ddx of sec x प्लस sec x রেখে দিলাম আমরা তারপর ddx of x তাহলে এখানে আমরা কি করলাম x sec x এর ডেরিভেটিভ কত হয় sec x tan x মনে রাখতে হবে পার্ট 1 এর সমস্ত কিছু প্রমাণ করে দেওয়া হয়েছে তারপর এখানে sec x রেখে দিলাম x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x 1 হয় তাহলে আলটিমেটলি তুমি এটাও आंसर রাখতে পারো বা এখান থেকে sec x যদি আমরা কমন নিই তাহলে x tan x + 1 এটাও রাখতে পারো যেটা খুশি তুমি आंसर রাখতে পারো দুটোই সঠিক তাহলে এই হলো x sec x এর ডেরিভেটিভ দুটি ফাংশনের গুণ এমন তো কয়েকটা উদাহরণ আমরা করলাম এবার দুটি ফাংশন ভাগ আকারে থাকলে কেমন হবে সেগুলো কয়েকটা উদাহরণ আমরা করব এবার মনে করো y = x / tan x আছে ডেরিভেটিভ করতে হবে তাহলে তুমি কি করবে প্রথম dy dx লিখে নেবে তারপর নিচে ভাগের সময় একটা বড় দাগ নিয়ে দেবে আগে তারপর নিচে যে ব্যক্তি আছে তার স্কয়ার আগে লিখে নিলাম নিচের ব্যক্তিটাকে উপরে লিখে নিলাম তারপর উপরের ব্যক্তিটা ডেরিভেটিভ করব উপরের ব্যক্তি ডেরিভেটিভ মাইনাস উপরের ব্যক্তিটা এবার লিখে নেব তারপর নিচের ব্যক্তিটা ডেরিভেটিভ করব আমরা তাহলে এই হলো ভাগের সূত্রটা আমরা লিখলাম u/v এর সূত্র লিখেছি পার্ট 1 এ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ব্যাপারে তাহলে এখানে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 তাহলে tan x থেকে গেল মাইনাস x tan x এর ডেরিভেটিভ sec2x বাই এখানে পড়ে রইল tan square x এই হয়ে গেল आंसर এবার তুমি যদি এটাকে আরো লসাগু করতে চাও সেটা তোমার ব্যাপার তাহলে এই হয়ে গেল আলটিমেটলি आंसर বোঝা গেছে ব্যাপারটা কি এবার আমরা দেখব আরো কিছু ব্যাপার সেপার এবার আমরা ডেরিভেটিভ করব y = cos x / x কিউব তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই সেটা আমরা দেখব তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y এর ডেরিভেটিভ করব আমরা সেটাকে আমরা পাবো dy dx = নিচে যে ব্যক্তি থাকুক না কেন তার প্রথম স্কয়ার দিতে হবে তাহলে x³ তার আবার স্কয়ার করলাম তাহলে x⁶ হলো নিচের ব্যক্তিটা উপরে লিখলাম উপরের ব্যক্তিটা ডেরিভেটিভ করতে হবে মাইনাস উপরের ব্যক্তিটা রেখে দিলাম নিচের ব্যক্তিটা ডেরিভেটিভ করতে হবে তাহলে এই যে আমরা সূত্র বসিয়ে দিয়েছি এবার এখান থেকে cos x এর ডেরিভেটিভ - sin x হয় তাহলে মাইনাসটা আগে বসিয়ে দিলাম আর x³ বসিয়ে দিলাম আর এই জায়গা sin x বসিয়ে দিলাম এই জায়গা মাইনাস কখনো লিখবে না মাইনাস চিহ্ন থাকলে সেগুলো সামনে লিখে নেবে এই মাইনাসটা এই যে থেকে গেল cos x এখানে থেকে গেল আর x³ এর ডেরিভেটিভ 3x² বাই এখানে আছে x⁶ তাহলে x² কমন নিয়ে নিচেরটার সঙ্গে কেটে দেব তাহলে x² কমন নিলে এখানে থাকে - x sin x মাইনাস এখানে 3 cos x x² কমন নিয়ে নিয়েছি আর এখান থেকে x² কেটে দিয়েছি তাহলে x⁴ থাকে একবার হিসাব করা শিখতে হবে এখন আচ্ছা তাহলে এই হলো আমাদের ভাগের কিছু ফর্মুলা এবার আমরা একটু অন্য টাইপের ডেরিভেটিভ করার চেষ্টা করব যে ডিফারেন্ট থাকলে কিভাবে কি করতে হবে সেগুলো একটু দেখার চেষ্টা করব এবার মনে করো y = sin t³ আছে তোমাকে কি করতে হবে এক্স এর সাপেক্ষেই ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখন এটাকে আমরা কিভাবে কি ডেরিভেটিভ করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে এই যে সেই y এর ডেরিভেটিভ করলে কি হয় dy dx হয়ে গেল। এবার দেখো ডান দিকে ddx অফ sin t কিউব এটা আছে, এটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হলে আমরা কি করব এইখানে প্রথম দেখো প্রথম এক এক দিক থেকে ফাংশন এগোতে হবে। প্রথম ফাংশন কি আছে সাইন, সাইনকে কি ব্র্যাকেটে ঘিরে কেউ আছে? যদি এমন থাকতো সাইন কিউব টি তাহলে আমি কিন্তু বলতাম সাইন টি তার হোল কিউব, অর্থাৎ আমার প্রথম তিন ভাঙতে হবে তারপর ভিতরে ঢুকতে হবে। কিন্তু এখানে ওটাকে কিন্তু ঘিরে কেউ নেই, টি কে ঘিরে ও আছে, তাই তো? সাইনকে তো কেউ আটকে নেই, আবদ্ধ তো দেওয়াল দিয়ে কেউ তো নেই। তাহলে প্রথম সাইনের ডেরিভেটিভ কি হয় কজ, আর এখানে যেই থাকুক না কেন সেই জিনিসটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর তাহলে আমার সাইনের ডেরিভেটিভ হয়ে গেছে। তারপর আমি বলেছিলাম যদি এখানে এক্স বাদে অন্য কেউ থাকে তাহলে তার ডেরিভেটিভও তোমাকে করতে হবে। তাহলে এই যে ডি ডি এক্স অফ টি কিউব বসিয়ে দিলাম এখানে, তাহলে আলটিমেটলি কি পেলাম কজ টি কিউব। এইটা তখন দেখো এই জায়গায় তুমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো টি কিউবকে, তুমি কল্পনা করো ওটা এক্স কিউব আছে, এক্স কিউবের ডেরিভেটিভ কি হয় মাথারটা সামনে চলে এলো, মাথা এক কমে গেল। এইবার কল্পনা করো আমার তো টি কিউবের ডেরিভেটিভ এটা করেছি, তাহলে এবার আবার টি এর ভেতরে কে আছে? ভেতরে তো টি আছে, কিন্তু আমার দরকার কি ছিল এক্স, তাহলে টিটাকে আবার ডেরিভেটিভ করতে হবে ডিটি ডিএক্স। এই যে এক্স এর কাছে টি কে পাঠিয়ে দিলাম, তাহলে আলটিমেট অ্যান্সার কি হলো 3t স্কোয়ার কস টি কিউব ডিটি ডিএক্স। এই হলো আলটিমেটলি তোমার অ্যান্সার। স্টেপ বাই স্টেপ আবার দেখো, প্রথম আমরা সাইনের ডেরিভেটিভ করলাম, টি কিউবের ডেরিভেটিভ করলাম, তারপর গিয়ে টি এর ডেরিভেটিভ করলাম। স্টেপগুলো বোঝার চেষ্টা করো। আরেকটা উদাহরণের সাহায্যে আমি বোঝাচ্ছি এই জিনিসটা। মনে করো তোমার আছে y = e to the power sin t, এবার এটাকে x এর সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। কিভাবে তুমি ডেরিভেটিভ করবে সেই একই কথা, y কে ডেরিভেটিভ করলাম dy dx হলো। তাহলে এখন আমার কি করতে হবে ডান দিকে ddx অফ e to the power sin t লিখতে হবে। আমরা বলেছিলাম e to the power কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করতে হলে যা আছে আগে সেটা তুমি বসিয়ে দাও, তাহলে e to the power sin t আমরা বসিয়ে দিলাম। তারপর মাথায় যে ব্যক্তিটা আছে সেটাকে আবার ডেরিভেটিভ করো, করে দিলাম। তাহলে e to the power sin t এখানে থেকে গেল, আবার sin t ডেরিভেটিভ। তাহলে এখন প্রথমে কোন ফাংশন আছে sin ফাংশন, sin ফাংশনের ডেরিভেটিভ কি হয় cos ফাংশন, যে সাইডে আছে তাকে বসিয়ে দাও সাইডে, ইনটু x বাদে অন্য কেউ থাকলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে dx dt। বোঝা গেছে কথাটা কি? তাহলে আলটিমেট অ্যান্সার কিন্তু এটা হলো। আরও কিছু উদাহরণের সাহায্যে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তার আগে এটা বুঝে নাও। প্রথম e to the power sin t আছে, তাহলে e to the power sin t ডেরিভেটিভ e to the power sin t, তারপর মাথায় যে sin ফাংশন আছে sin ফাংশনের ডেরিভেটিভ cos ফাংশন যে আছে সে বসাতে হবে, তারপর x বাদে যদি অন্য কেউ থাকে তাহলে তার ডেরিভেটিভ আবার সাইডে বসাতে হবে। এই হলো মূল কথা, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এবার আরও কিছু উদাহরণ আমি দেখাবো। এবার যে ফাংশনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে a টু দি পাওয়ার tan t স্কোয়ার, t এর মাথায় 2 আছে, tan এর মাথায় কিন্তু 2 নেই, এই কথাটা প্রথম খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হলে আমরা কি লিখতে পারি dy dx = ddx অফ a টু দি পাওয়ার tan, এর সাইডে নয় এর মাথায় আছে tan তারপর t তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করতে পারি যে a টু দি পাওয়ার x, এই ফাংশনগুলোর ডেরিভেটিভ যা আছে আগে সেটা বসিয়ে নিতে হয়, তাহলে বসিয়ে নিলাম, log অফ নিচের জিনিসটা লিখে নিতে হয়, লিখে নিলাম, তারপর মাথায় যে ব্যক্তি আছে তাকে আবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে এই যে tan t স্কয়ার তাকে ডেরিভেটিভ করলাম। বোঝা গেছে কথাটা কি? তারপরে আমরা এখানে কি করলাম এই জিনিসটা, এটা মানে তো y, আমার এটা বারবার লিখতে ইচ্ছা করছে না, কারণ দেখো এটা খেয়াল করো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এটা মানে y, তাহলে আমি এখানে y লিখবো। এত বড় একটা জিনিস আমার লিখতে ভালো লাগছে না, তাহলে y ইনটু log a হলো। তারপর এখানে কি আছে t, প্রথম এখানে দেখো tan আছে আর এখানে t স্কয়ার আছে, tan এর তো কোনো পাওয়ার নেই, অর্থাৎ tan কে তো কেউ আবদ্ধ করে নেই, তাহলে x প্রথম tan এর কাছেই দৌড়াবে, তাহলে tan এর ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার, আর যে ফাংশনটা আছে সেটাই বসাতে হয়। তাহলে tan এর ডেরিভেটিভ হয়ে গেছে, তাহলে x tan এর কাছে চলে গেছে। পরবর্তী ফাংশন কি আছে t স্কয়ার, তাহলে ddx অফ t স্কয়ার এবার বসাতে হবে। তারপর এবার আমরা লিখলাম y ইনটু log a, log ফাংশন থাকলে তাকে সর্বদা ব্র্যাকেটে আটকে দেবে, তারপর sec স্কয়ার t স্কয়ার এটা আছে, তারপর dx মানে ডিডি এক্স অফ টি স্কোয়ার আছে। তাহলে তুমি কল্পনা করবে এটাই আসলে কি নাকি এক্স স্কোয়ার আছে, কোনো সময় পাওয়ার থাকলে সর্বদাই এক্স কল্পনা করবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় মাথারটা সামনে চলে এলো, মাথায় এক কমে গেল, এটা কি আসলে এক্স ছিল না, এবার আবার কি করতে হবে ওটাকে ডেরিভেটিভ করতে হবে। এই হলো ডেরিভেটিভের আসল রহস্য। ডেরিভেটিভের আসল মজা তো এখানেই যে আমাকে প্রত্যেকটা অংশ ভাবতে হবে কোনটার পর কাকে ডেরিভেটিভ করব। তাহলে একটা জিনিস যদি তুমি ফলো করো, প্রথম কি করতে হয় এক দিক থেকে করতে হয়, দেখো প্রথম a টু দি পাওয়ার আছে, তাহলে a টু দি পাওয়ারের ডেরিভেটিভ আমরা লিখে নিয়েছিলাম, এই যে লিখে নিলাম log of नीचेरटा लिखे निलाम ताहले ए डेरिवेटिवेर काहिनी शेष हो गेछे। एबार माथाय प्रथम फांशनेर काछे गेलाम प्रथम कि आछे tan t स्क्वायर देखो tan t स्क्वायर डेरिवेटिव करलाम तारपर tan t स्क्वायर डेरिवेटिव करलाम tan t स्क्वायर डेरिवेटिव करले sec स्क्वायर t स्क्वायर हय ताहले sec tan एर डेरिवेटिव হয়ে গেছে পরবর্তী ফাংশন কি আছে t স্কয়ার তারপর t স্কয়ারের ডেরিভেটিভ করলাম তারপর t স্কয়ারের ডেরিভেটিভ যখন হয়ে গেল তারপরে কি আছে ভিতরে কি আছে t তার ডেরিভেটিভ আবার বসালাম এখানে বোঝা গেছে কথাটা কি আলটিমেটলি আরো কয়েকটা উদাহরণ দিয়ে বোঝালে তোমরা খুব ভালো বুঝতে পারবে। দেখো এবার আমরা কি করব এবার আমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে কি যে y = x sin x উভয় দিকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলা হয়েছে t এর সাপেক্ষে ইম্পর্টেন্ট কথা বোঝা গেছে কথাটা কি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি উভয় দিকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটাকে সর্বদা নিচে লিখতে হয় dy dt লিখবো এখানে dx লিখবো না কিন্তু ম্যাক্সিমাম আমরা সবাই এই জায়গা ভুল করে দিই কারণ dy dx এ আমরা এমন ভাবে প্র্যাকটিস হয়ে যায় আমাদের সব সময় মানে মন না চাইলেও হাত কিন্তু লিখে দেবে dy dx ওখানেই ভুল হয়ে যাবে তোমাকে সতর্ক থেকে dy dt লিখতে হবে। তারপর ডান দিকে কি করব dy dx এখানে আর নয় কার সাপেক্ষে t এর সাপেক্ষে সেটাই এখানে লিখব x sin x আছে এখানে হলো। তাহলে এখন আমাকে এটা গুণ ফাংশন আছে গুণ ফাংশনের ডেরিভেটিভ করতে হলে একটাকে রেখে দিতে হয় অপরটাকে ডেরিভেটিভ t এর সাপেক্ষে করছি এইজন্য বারবার আমি কিন্তু ইন্ডিকেট করার চেষ্টা করছি এই যে sin x একটাকে রেখে দিলাম অপরটাকে ডেরিভেটিভ প্লাস অপরটা রেখে দিলাম আরেকটাকে ডেরিভেটিভ এই যে তাহলে এই যে x থেকে গেল sin ফাংশন এর ডেরিভেটিভ করলে কি হয় cos ফাংশন তাহলে এই যে cos ফাংশন দেখো তুমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো t এর সাপেক্ষে তাহলে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত t না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে ডেরিভেটিভ করতে হবে সেই আগের কথা কল্পনা করো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম x বাদে অন্য কেউ থাকলেই আমাকে ডেরিভেটিভ করতে হচ্ছিল এবার t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি t বাদে অন্য কেউ থাকলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে এখানে x আছে তাহলে আমাকে dx dt অর্থাৎ x কে আবার ডেরিভেটিভ করলাম প্লাস sin x আমরা এখানে রেখে দিলাম x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t সেটা করা যাচ্ছে না এইজন্য এইভাবে রেখে দিলাম। তাহলে এখন এই যে হলো আমার অ্যানসার x cos x প্লাস sin x আর এইটা এটা सेम তো ওটা কমন নিয়ে শেষে লিখলাম dx dt এই হলো আমার অ্যানসার। বুঝতে পেরেছো আমি আশা করব আরো কয়েকটা উদাহরণ আমি দেখাবো এক এক করে সেগুলো তোমরা মন দিয়ে দেখো তারপর আরেকটা টাইপের অঙ্ক আমি তোমাদের দেখাবো। দেখো y = x কিউব আছে এই x কিউবের ডেরিভেটিভ করতে বলা হয়েছে উইথ রেসপেক্ট টু t t এর সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে আবারও খেয়াল রাখতে হবে তাহলে dy dt = এই জায়গায় আমরা লিখব ddt of x কিউব t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলা হয়েছে তাই নিচে t লিখলাম তখন কল্পনা করব এটা সেই x টু দি পাওয়ার n এর ফর্মুলা সব সময় জানো তাহলে 3x2 কার সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম t এর সাপেক্ষে t বাদে অন্য কেউ থাকলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমাকে এই যে আবার ডেরিভেটিভ করে দিলাম তাহলে এই হলো অ্যানসার। এই লজিকগুলো তোমরা বুঝতে পারছো এরপরে আমরা অনেক কিছু বেশ কয়েকটা অঙ্কই আমরা আলোচনা করেছি আরও কিছু আলোচনা করব সেটা দিয়ে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে এবং জিনিসটাকে বারবার দেখো তোমরা বারবার অনুভব করো মন দিয়ে দেখো এইদিকে এইদিক ওই দিক তাকালে কোনো লাভ নেই ভাই এইদিকে তাকাও ওই দিকে থেকে কোনো লাভ নেই। এবার সম্পূর্ণ নতুন টাইপের একটা অঙ্ক আমি এখানে নিয়ে এসেছি এটা কি আছে y = tan x আছে বলেছে এর অন্তরকলজ নির্ণয় করো x = π/4 বিন্দুতে খুব মন দিয়ে দেখবে জিনিসটা এতক্ষণ আমরা যে টাইপের অঙ্ক করছিলাম তার থেকে এটা ডিফারেন্ট আছে কিভাবে এটাকে হ্যান্ডেল করব সেই একইভাবে আমার তো মান বের করতে বলা হয়েছে কি x = π/4 বিন্দুতে কেউ কিন্তু এই জায়গা π/4 বসিয়ে দিও না তাহলে সেটা একটা y এর ভ্যালু পাওয়া যাবে তখন সেটা একটা বিন্দু হবে কথাটা একটু আরও ডিপলি আমি বুঝিয়ে দিচ্ছি যদি আমি x = এখানে π/4 বসিয়ে দিই তাহলে y = tan π/4 tan π/4 এর মান 1 তাহলে সেটা কিন্তু একটা বিন্দু পাওয়া যায় π/4, 1 এটা একটা বিন্দু এই যে 45 ডিগ্রি কোণে আমরা যাব x এর সঙ্গে 45 ডিগ্রি কোণে যাব আর y এর মান 1 হবে এই যে y এর মান 1 হলো এইটুকু হচ্ছে 1 আর এটা হচ্ছে 45 ডিগ্রি x বোঝাচ্ছে বুঝতে পেরেছো কথাটা কি এটা কিন্তু একটা ভ্যালু। এবার দেখো তাহলে এবার আমরা যে জিনিসটা আছে আমাকে π/4 বিন্দুতে ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে তাহলে প্রথম ডেরিভেটিভ করতে হবে তাহলে এটাকে আমরা dy dx = কি করতে পারি আমরা কি লিখতে পারি ddx of tan x তাহলে tan x এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় sec2x x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম এখানেও x আছে তাই জন্য আর কাউকে ডেরিভেটিভ করার দরকার নেই। এইবার একটা নতুন কথা dy dx এই জায়গা তোমাকে থার্ড ব্র্যাকেট আটকে দিয়ে কত বিন্দুতে বের করতে বলা হয়েছে x = π/4 একদম নিচের দিকে দেখো আমি কোন পজিশনে লিখেছি সেই পজিশনেও লিখতে হবে আর এই সমান সমানটা পুরো ঠিক মাঝখানে সোজাসুজি উপরেও নয় নিচেও নয় কোনো জায়গা না ঠিক মিডিল পজিশনে তোমাকে সমান সমান দিতে হবে এটাকে পড়তে হয় ঠিক এইভাবে ddx of y at the point x = π/4 ddx of y एट द पॉइंट एक्स इंटू पाई बाई फोर। তাহলে এখন আমি এই জায়গা কি করব, x এর মান পাই বাই ফোর বসাতে হবে। তাহলে এই যে sec স্কয়ার পাই বাই ফোর বসিয়ে দিলাম, sec পাই বাই ফোর এর মান রুট টু, তার স্কয়ার করলে দুই। তাহলে ডি ডি এক্স অফ ওয়াই এট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই ফোর ইজ ইকুয়াল টু টু। এটাই হলো অ্যান্সার, এটুকুনি নতুন বিশেষত্ব, আর কিছু নেই। তোমাকে কিন্তু ঠিক এইভাবেই লিখতে হবে, এই যে জিনিসটা আমি লিখেছি এটাকে এইভাবেই লিখতে হবে। অন্য ক্ষেত্রে আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেটও দিই, কিন্তু সেটার থেকে আমি প্রেফার করবো তোমাদের জন্য থার্ড ব্র্যাকেট দিই, তোমরা লিখবে। আরও কিছু উদাহরণ দিয়ে এই জিনিসটা আমি বোঝাবো। এবার কি বলেছে, y = e to the power cos x এর অন্তরকলজ নির্ণয় করো x = π/2 বিন্দুতে। মানে আগে যে অঙ্কটা করেছিলাম সেরকমই একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা ডেরিভেটিভ করব। প্রথম এই যে এটাকে এক নং সমীকরণ ধরে নেব, সেই কথাটা এক নং সমীকরণের উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখতেই হবে কথাটা। তারপর কি আছে, অবকলন করলে dy dx = আমরা কি লিখতে পারি ddx of e to the power cos x, লিখে নিলাম। এখানে লিখে নেওয়ার পর এখানে আমরা কি করব, e to the power cos x এর ডেরিভেটিভ করলে e to the power cos x হয়, e to the power ফাংশন এর ডেরিভেটিভ করলেই সেই e to the power ফাংশনই হয়। তাহলে ডেরিভেটিভ হয়ে গেল। এবার মাথায় যে ব্যক্তিটা আছে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমাদের। তাহলে ডেরিভেটিভ করলাম, e to the power cos x পেয়েছি প্রথম, আর cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ - sin x। তাহলে আলটিমেটলি যেটা পেলাম মাইনাস চিহ্নটা আমরা সামনে বসিয়ে দিলাম, sin x লিখে নিলাম, e to the power cos x এই যে আমরা লিখে নিলাম। তাহলে এখন আমাকে কোন বিন্দুতে বের করতে বলা হয়েছে, আমাকে π/2 বিন্দুতে বের করতে বলা হয়েছে। তাহলে d dx of y at the point x = π/2 কি করতে হবে, তাহলে ডান দিকে যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় আমাকে π/2 বসাতে হবে। মাইনাস থেকে গেল, সাইন π/2 ইন্টু ই টু দি পাওয়ার কস π/2। তাহলে সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে -1 মাইনাস ছিল তাই -1 ইন্টু ই টু দি পাওয়ার কস π/2, কস π/2 এর মান কত হয় 0। তাহলে 0 ই টু দি পাওয়ার 0 থাকছে এখানে, তাহলে e to the power 0 এর মান হচ্ছে 1, তাহলে -1 হয়ে গেল আলটিমেটলি অ্যান্সার। এই হলো অঙ্কটা, খুব সহজ জিনিস। দেখো পুরো জিনিসটা একবার অনুভব করার চেষ্টা করো, স্টেপ বাই স্টেপ, দরকার হলে আরেকবার প্রথম থেকে দেখো, তাহলে তুমি জিনিসটা ইজিলি বুঝে যাবে। আরও কিছু অঙ্কের মাধ্যমে এই জিনিসগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো এক এক করে। দেখো এখন যে কোশ্চেনটা দিয়েছি, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x এর অন্তরকলজ নির্ণয় করো x ইকুয়াল টু 2 বিন্দুতে। এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তোমাকে কিন্তু সেই ট্যাগটা এখানে আগে লাগিয়ে নিতে হবে, যে এক নং সমীকরণের উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এই যে যে জিনিসটা আছে এফ অফ এক্স, এটাকে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার -1, এই জিনিসটা আমরা লিখতে পারি। তো যে নিচে এক্স আছে এর মাথায় 1 আছে, তাহলে সূচকের রুল অনুযায়ী এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার -1। তাহলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলে এফ ড্যাশ অফ এক্স লিখতে হয়। আর এই যে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করতে হবে আমাকে, এটাকে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলবো আমরা। তাহলে -1 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল আরও, তাহলে এটা হয় কেন -1 ছিল আগে আরও 1 কমে গেল, তাহলে -2 হয়। তাহলে এই জিনিসটা লিখলাম, এটাকে লিখতে পারি -1/x²। মাথায় কখনো মাইনাস থাকলে ও সাইড চেঞ্জ করে উপরে চলে আসে, অর্থাৎ মনে করো নাও a টু দি পাওয়ার -1/b আছে, তাহলে লবে মাইনাস থাকলে সেটা হরে চলে আসবে, এই যে ab চলে আসবে। একই কথা, কোনো এক জায়গায় যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সে কিন্তু অটোমেটিক সাইন চেঞ্জ করে না, এই সূচকের রুল অনুযায়ী সমস্ত কিছু হয়। তাহলে এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, আমাকে বের করতে বলা হয়েছে এফ ড্যাশ অফ এক্স এর ভ্যালু কত বিন্দুতে, 2 বিন্দুতে। তাহলে আমরা এই জায়গা কী করবো, এফ ড্যাশ অফ এক্স এর মান 2 বিন্দুতে, 2 বিন্দুতে ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তাহলে -1/2² = -1/4, এই হলো অ্যান্সার। ভালো করে জিনিসটা অনুভব করার চেষ্টা করো, এক্স = 2 বিন্দুতে বের করতে বলা হয়েছে। আমি প্রথম এক্স এর ডেরিভেটিভ করে নিয়েছি, এই এফ অফ এক্স এর ডেরিভেটিভ করে নিয়েছি এখানে, ডেরিভেটিভ করার পর এবার এক্স = 2 বিন্দুতে। তাহলে এই জায়গা 2 লিখেছি, মানে ডান দিকে সব জায়গায় যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় আমাকে 2 লিখতে হবে। তাহলে সেই বসিয়ে আমি হিসাবটা করলাম, এই হলো আমাদের অঙ্ক। তাহলে এটা আমরা নিয়েছিলাম ছায়া প্রকাশনীর বই থেকে, কিন্তু এরপরে আরও কিছু অঙ্ক আমরা দেখব। দেখো এফ অফ এক্স = এটা বলে দেওয়া আছে, তাহলে বলেছে এফ ড্যাশ অফ -2 তোমাকে নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক ভাই, এফ ড্যাশ আছে ড্যাশ, তার মানে আমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তাহলে এইটাকে আমি যদি এক নং সমীকরণ ধরে নিই, তাহলে এক নং সমীকরণের উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এফ ড্যাশ অফ এক্স = 2, x এর সঙ্গে গুণ আকারে আছে 2 থেকে গেল, আর এই মাথাটা সর্বদা সামনে চলে আসে। তাহলে 3 × 6 মাথায় 1 কমে গেল, মাইনাস আবার 3 × 6 মাথায় 1 কমে গেল, প্লাস 4 থেকে গেল এখানে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 হয়, অনেকবার বলা হয়েছে 2, এদের সঙ্গে যোগ বিয়োগ আকার আছে, মানে ওটা মারা গেছে, ওর আর কোনো অস্তিত্ব নেই, 0, ও 0 হয়ে গেছে। এবার আমাকে এই f ড্যাশ কোন বিন্দুতে বের করতে বলা আছে, -2। তাহলে f ড্যাশ মেশিনের মধ্যে -2 বসিয়ে দিয়েছি। তাহলে ডান দিকে যেখানে যেখানে x আছে সব জায়গায় আমাকে -2 বসাতে হবে, বসিয়ে দিয়েছি। এবার হিসাব করো ভাই, বসে বসে আর কি করবে, বসে থেকে লাভ আছে কোনো, তোমার হিসাব করা শুরু করে দাও। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, -2 তার স্কোয়ার করলে 4 হয়, 4 × 6 = 24, -6 × 2 করলে 12 হয়, -এ আবার প্লাস হয়ে যায়, +4 আছে। তাহলে এখান থেকে আমরা কত করতে পারি, 24 আর 12 = 36 আর 4 = 40 হয়ে গেল অ্যান্সার। ভেরি সিম্পল জিনিস, বোঝা গেছে কথাটা কি। আরেকবার দেখো, আমাকে এফ ড্যাশ অফ -2 নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে আমরা কি করলাম প্রথম ডেরিভেটিভ করে দিলাম এই যে 3 সামনে চলে এলো তাহলে গুণ হয়ে যায় 3 2 গুণ 6 মাথায় 1 কমে গেছে আবার 3 2 গুণ 6 মাথায় 1 কমে গেছে 4 আর x এর ডেরিভেটিভ 1 হয় আর 2 এর ডেরিভেটিভ 0 লিখে নি আমরা তাহলে এখন আমাদের -2 তে বের করতে বলা আছে তাই এখানে -2 লিখলাম ডান দিকে সব জায়গায় -2 বসিয়ে দিলাম হিসাব করলাম হয়ে গেল অঙ্কটা সিম্পল আর কিছু অঙ্ক করব এক এক করে আমরা এখন যে কোশ্চেনটা আছে f of x x³ - 2px² - 4x + 5 অপেক্ষকের x 2 বিন্দুতে অন্তরকলজের মান 0 হলে p এর মান কত এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে খুবই সহজ কোশ্চেন এটাও কিন্তু আসলে কি করেছে জানো এখানে চালাকি করেছে এতক্ষণ আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটার উল্টো অঙ্ক দিয়ে ফেলেছে এখানে তাই না এবার আমাদের এতক্ষণ বলছিল যে 2 বিন্দুতে অন্তরকলজের মান নির্ণয় করো আর এখন বলছে ওই 2 বিন্দুতে অন্তরকলজের মান 0 তাহলে আগে 2 বিন্দুতে অন্তরকলজের মানটা আমরা নির্ণয় করি তারপর ব্যবস্থা করব তাহলে এখানে f ড্যাশ অফ x অর্থাৎ f of x এর ডেরিভেটিভ করলাম তাহলে ডান দিকেও আমার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম 3x² মাথাটা সামনে চলে এলো মাথায় কমে গেল মাথাটা সামনে চলে এলে 4px আর এখানে 4x এর ডেরিভেটিভ 1 লিখিনি পাশের ডেরিভেটিভ +0 আর লেখা দরকার নেই এবারে x = 2 বিন্দুতে আমি যদি ডেরিভেটিভ বের করি সেটা কি হওয়া উচিত 0 তাহলে আগে 2 বিন্দুতে ডেরিভেটিভ তো আমরা বের করি 2 বিন্দুতে ডেরিভেটিভ করলে এটা কত হচ্ছে 3 × 2 r² - 3 × 2 r² - এখানে আমরা কি করলাম 4p × 2 - 4 তাহলে আলটিমেটলি কত পেলাম 2 2 4 3 4 12 - 8p - 4 এবার কি क्वेश्चन বলেছিল ভাই তোমরা বুঝতেই পেরেছো এটার आंसर কিভাবে করতে হবে বলেছে এই অন্তরকলজের মান 0 অর্থাৎ অ্যাকর্ডিং টু क्वेश्चन কি বলে দেওয়া আছে যে 12 - 4 - 8p = 0 অর্থাৎ 12 থেকে 4 চলে গেলে কত থাকে 8 - 8p = 0 তাহলে 8 = 8p p = 1 এই হয়ে গেল आंसर সিম্পল কথা ভাই কোনো এখানে কঠিন ব্যাপার নেই সিম্পল আরো দুটো তিনটা অঙ্ক করব তারপর আমরা শেষ করব আজকের এপিসোড এরপরে আমরা পার্ট 3 ও নিয়ে আসব খুব জলদি পার্ট 3 তে আমরা আলোচনা করব আরো ডেরিভেটিভের ডেসক্রিপটিভ অঙ্কগুলো এবং তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব পার্ট 3 তে ওকে আমরা কয়েকটা অঙ্ক এখন আলোচনা করব আরো দেখো এখানে কি বলা হয়েছে y = 2x³ + 3x² - 36x + 7 x এর মান কত হলে dy dx 0 হবে তাই তো তাহলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে যে x এর জন্য এটা dy dx 0 হতে হবে তাহলে দেখো প্রথম dy dx তো আমরা নির্ণয় করব তারপরে বাকি কাজ তাহলে এখান থেকে আমরা dy dx = কি লিখতে পারি आंसर লেখা শুরু করেছি মনে করো आंसर তাহলে dy dx = লিখতে পারি 2 যদি সামনে চলে আসে 6x² + 2 যদি সামনে চলে আসে 6x মাথায় এক কমে যাচ্ছে কিন্তু -36 + 7 এর ডেরিভেটিভ 0 হয় আর 36 এখানে কিন্তু x এর ডেরিভেটিভ 1 লিখে দিয়েছি একবারই এ বলেছে x এর মান কত হলে এটা 0 হবে তাহলে খেয়াল করো ক্লাস 9 এ আমাদের পলিনোমিয়াল বলে একটা চ্যাপ্টার ছিল বহুপদী সংখ্যামালা সেখানে বলতো x এর মান কত হলে এটা 0 হবে বা এই রাশিমালাটার শূন্য বের করো তখন আমরা কি করতাম ওইটা = 0 বসিয়ে x এর মান বের করতাম আরে ভাই সিম্পল কথা এখানে তোমাকে এটা = 0 বসিয়ে দাও তারপর x এর মান নির্ণয় করো বোঝা গেছে এটা = 0 বসিয়ে দাও বসিয়ে দিয়ে x এর মান নির্ণয় করো যেটা পাবে সেটাই যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আলটিমেটলি 0 হবে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা পুরো তাহলে আমরা কি করব যে x² + 6x - 36 = 0 করে পাই তাহলে এখানে আমরা কি লিখব 6 সব জায়গা থেকে বাদ দিয়ে দিলাম তাহলে x² + x - 6 = 0 তাহলে এখন আমাকে এটাকে ভাঙাতে হবে তাই না তাহলে আমি এটাকে লিখতে পারি কত x² + 3x - 2x - 6 = 0 তাহলে এখান থেকে আমরা কি করলাম x কমন নিলে x + 3 - 2 কমন নিলাম x + 3 = 0 x - 2 একটা ভ্যালু আর x + 3 আরেকটা ভ্যালু তারপর আমরা এখানে কি করব যে x - 2 = 0 অথবা x + 3 = 0 x + 3 = 0 দেখে নাও জিনিসটা একটু এবার দেখো এই জায়গা থেকে x = আমরা 2 বলতে পারি আর এই জায়গা থেকে x = -3 অর্থাৎ x এর মান 2 অথবা -3 হলে এই ফাংশনটা 0 হবে করে দেখো প্র্যাকটিক্যালি করে দেখো হচ্ছে কিনা x এর মান 2 বসিয়ে দিলাম তাহলে 6 × 2r² + 6 × 2 - 36 2r² মানে 4 4 * 6 24 + 12 - 36 = 36 - 36 = 0 -3 বসিয়ে তুমি বাড়ি বসে করো অত আমি আর তোমাদের যদি সবকিছু আমি করে দিই তাহলে তোমরা কি শিখবে তোমরা এবার x এর মান -3 বসিয়ে প্র্যাকটিস করে দেখো 0 হচ্ছে কিনা তাহলে আলটিমেটলি এই কোশ্চেনটার आंसर আমরা কি বের করলাম dy dx এর মান 0 কোন x এর জন্য হবে তাই তো তাই জন্য আমরা dy dx টাকে 0 বসিয়ে দিয়েছি সেখান থেকে x টাকে বের করে নিয়েছি সিম্পল কথা আর দুটো অঙ্ক আমি দেখাবো তারপর আজকের এপিসোডটা আমি শেষ করব x = at² + bt + c হলে dx dt at the point t equal to 1 এ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাকে প্রথম dx dt অর্থাৎ t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে নিচে যে ব্যক্তিটা থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় তাহলে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx dt = t এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে abc হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে ধ্রুবক তাহলে এই a ধ্রুবক এর সঙ্গে গুণ আকারে আছে a থেকে গেল t² এর ডেরিভেটিভ 2t হওয়া উচিত মানে সাজিয়ে লিখলাম আর কি। দেখো তুমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছিলে, টি এর সাপেক্ষে, এটা তো টি ছিল, তার মানে আর ডিটি ডিটি লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে এটা শেষ হলো। প্লাস বি একটা ধ্রুবক, টি এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে বি আমরা লিখে নিলাম। টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ ইনটু 1 হলো, প্লাস সি এদের সঙ্গে যোগ বিয়োগ আকার আছে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো? 2at প্লাস বি। সি একা একা ছিল, আমরা কিন্তু পার্ট 1 এ প্রমাণ করে দিয়েছিলাম কোনো একটা ধ্রুবক একা একা থাকলে তার ডেরিভেটিভ সর্বদা শূন্য হয়। পার্ট 1 অবশ্যই দেখো, অবশ্যই দেখো। এবার দেখো আমাকে কি নির্ণয় করতে বলা হয়েছিল? dx dt at the point t equal to 1, তাহলে সেটা আমরা কি লিখবো? 2a ইনটু t এর মান 1 প্লাস b, তাহলে আলটিমেটলি 2a প্লাস b, এই হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা যে জিনিসটা করলাম সেই জিনিসটা তোমরা মন দিয়ে দেখো, খুব সিম্পল অঙ্ক। এবার আমরা আমাদের আজকের যে পার্ট 2 করছিলাম সেই পার্ট 2 এর লাস্ট অঙ্ক করতে চলেছি, এটার মাধ্যমে আজকে আমরা পার্ট 2 শেষ করব। খুব শীঘ্রই আমরা পার্ট 3 নিয়ে আসবো এবং সেখানে আরও বিস্তারিত অনেক আলোচনা আমরা করব, যেটা তোমরা খুব সহজেই অনুভব করতে পারো যাতে এই জিনিসগুলো। এবার কি আছে? y is equal to 1 minus cos x by 1 plus cos x, এটাকে ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হয়েছে x is equal to পাই বিন্দুতে। তাহলে খুব সহজ অঙ্ক এটাও আছে, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে আমরা এটাকে dy dx, একটা কথা মনে রাখবে, ডান দিকে যে অপারেটরগুলো থাকে না সর্বদা তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। প্রতি ক্ষেত্রে তোমাকে বলে দেওয়া থাকবে না যে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তোমাকে দেখে বুঝতে হবে ডান দিকে যে অপারেটরটা আছে তার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করবো। তাহলে এখানে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? এটাকে ডেরিভেটিভ করলাম এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা এটা ভাগের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, আমরা কিন্তু অনেকক্ষণ আগে ভাগের সূত্র বুঝিয়ে দিয়েছিলাম। এছাড়া পার্ট 1-এও আমরা প্রচুর পরিমাণে এই নিয়ে আলোচনা করেছি যে এইখানে ভাগের সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব, নিচে যে ব্যক্তিটা আছে প্রথম তাকে হোল স্কোয়ার লিখতে হবে, সে রাম শ্যাম যদু মধু যেই থাকুক না কেন তার হোল স্কোয়ার আমরা লিখে নেব। নিচের ব্যক্তিটাকে উপরে লিখবো, লেখা হয়ে গেল। উপরের ব্যক্তিটা ডেরিভেটিভ করব, ডিডি এক্স অফ 1 মাইনাস কজ এক্স, মাইনাস উপরের ব্যক্তিটা রেখে দেবো, ব্র্যাকেটগুলো ঠিকঠাক করে দিতে হবে। উপরের ব্যক্তি রেখে দিলাম, ডিডি এক্স অফ নিচের ব্যক্তিটা 1 প্লাস কজ এক্স, এই হয়ে গেল আমাদের ভাগের সূত্র অ্যাপ্লাই করা। এবার ডেরিভেটিভটা করতে হবে, তাহলে 1 প্লাস কজ এক্স এখানে থেকে গেল, এই জিনিসটা থেকে গেল। 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়, মাইনাস থেকে যাচ্ছে, কজ এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে আবার মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস সাইন এক্স হয়ে গেল। এটা ব্র্যাকেট দিয়েছি, কিন্তু কেউ ব্র্যাকেট না দিয়ে মাঝখানে প্লাস দিয়ে দিও না, কিন্তু ভুল হয়ে যাবে, ব্র্যাকেট দিতে হবে। এই মাইনাসটা এই যে থেকে গেল, তারপর 1 মাইনাস cos x এখানে থেকে যাচ্ছে, আবার 1 এর ডেরিভেটিভ হয় কত? 0, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, বাই কি ছিল? বাই ছিল 1 প্লাস cos x তার হোল স্কয়ার, এটাই তো ছিল। এবার তুমি ইচ্ছা করলে এই জিনিসটাকে যোগ বিয়োগ করতে পারো, কোনো আপত্তি নেই। তাছাড়া তুমি আরো একটা কাজ করতে পারো, ডাইরেক্ট এই ভ্যালুটা x = π বিন্দুতে বসিয়ে দিতে পারো। তো আমি এটা একটু যোগ বিয়োগ করে দেখাই। sin x এর সঙ্গে গুণ করলাম, তাহলে sin x পাওয়া যায়, প্লাস sin x cos x পাওয়া যায়, sin x এর সঙ্গে গুণ করলাম, মাইনাস 1 এর সঙ্গে গুণ করলাম। আচ্ছা এই মাইনাস আর এই মাইনাসে প্লাস করে দিই, তাহলে অসুবিধা হবে না। তাহলে এখানে sin x এর সঙ্গে গুণ করলাম, তাহলে sin x হলো, আর sin x এর সঙ্গে গুণ করলাম মাইনাস sin x cos x, এটা হলো। বাই কি ছিল? বাই ছিল 1 প্লাস cos x তার হোল স্কয়ার, এটাই তো ছিল আমাদের। তাহলে এই sin x cos x sin x মারা গেল, তাহলে আমার আলটিমেটলি পড়ে রইল কত? পড়ে রইল 2 sin x sin x sin x 2 sin x বাই 1 plus cos x তার হোল স্কয়ার, এটা পড়ে রইল। তাহলে এখন আমাকে এইটা কোন বিন্দুতে বের করতে বলা হয়েছে? x = π বিন্দুতে এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো আমার তো জায়গা নেই, আমি তাহলে এই লাইনটা একটু মুছে দেবো, তো তোমরা একটু ভালো করে ফলো করো, আমি এই লাইনটা এখনই মুছে দেবো। আজকে আমরা শেষ করছি এর সঙ্গে আমাদের ডেরিভেটিভের পার্ট 2 এর ক্লাস। খুব শীঘ্রই আমরা পার্ট 3 নিয়ে আসতে চলেছি, ততক্ষণ তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা, বাই বাই।